আবারও ভারী বৃষ্টিপাতের কবলে সংযুক্ত আরব আমিরাত বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল আটটার আগেই পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয় দেশটিতে এতে তলিয়ে যায় দুবাইয়ের বেশ কিছু অংশ বন্ধ ঘোষণা করা হয় অফিস আদালত সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বৈরী আবহাওয়ার কারণে বাতিল হয় অনেক ফ্লাইট দেখা দেয় শিডিউল বিপর্যয় এতে চরম ভোগান দিতে পড়েন যাত্রীরা বাসিন্দাদের নিরাপত্তায় বন্ধ রাখা হয় পার্ক ও সমুদ্র সৈকত দেশ জুড়ে জারি করা হয় কমলা সতর্কতা শুক্রবারও অব্যাহত রয়েছে সতর্কতা এর আগে বুধবার স্থানীয় সময় রাত তিনটা থেকে প্রচন্ড ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হয় দেশটিতে উপরে যায় বিভিন্ন অঞ্চলের গাছপালা হঠাৎ শুরু হওয়া ঝোড়ো হাওয়ায় দিকবিদিক ছোটাছুটি করেন সাধারণ মানুষ যানবাহন শূন্য হয়ে পড়ে বিভিন্ন মহাসড়ক যদিও আগে থেকেই প্রশাসনের পক্ষ থেকে মোবাইলের অ্যাপসের মাধ্যমে সবাইকে সতর্কবার্তা জানিয়ে দেয়া হয় সালের পর চলতি বছর ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে সংযুক্ত আরব আমিরাত বিজ্ঞানীদের নেটওয়ার্ক ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন জানায় জীবাশ জ্বালানি পোড়ানোর কারণে উষ্ণতা বেড়ে যাওয়ায় বাড়ছে ভারী বৃষ্টিপাতের ঘটনা মৌসুমি সাথী সময় সংবাদ